엄마? 대박 엄마. 가자라야 아니 봐요. 불러서 불러서 এনে আজকে আমাদের লোকাল এবং ক্লাব মিলে সেরা আমরা স্বাস্থ্য অভিযান নামছি। আইসের আমরা পাইছি এখানে ট্রলির মধ্যে, দুইটা ট্রলি আছে, ট্রলির মধ্যে যেটা গাঞ্চা আমরা ধরা গাঞ্চা আমরা পাইছি। তো পাওয়ার লগে লগে আমরা থানার স্টাফরা ফোন করছি এবং জিআরপি এফ জানাইছি। আচ্ছা, তেলিয়ামুড়া যে জিআরপি আছে তারা কি কি তারা মানে কি ডিউটি করেনি ঠিকঠাক মতন? আমার জানা মতে তারা নামের মাত্র এনে ডিউটি করে, কারণ বিগত অনেক বছর ধরে এনে যারা গাঁজা ব্যবসায়ী বা ড্রাগস ব্যবসায়ী প্রত্যেক দিন ব্যবসা করতেছে, কিন্তু অথচ তারা চোখের সামনে চলছে সবকিছু, এরপরেও তারা অ্যারেস্ট করে না। মানে তারা জানা সত্ত্বেও সবকিছু চলতেছে? হ্যাঁ। কি মনে করতেছেন, একটা লেনদেনের একটা ব্যাপার থাকতে পারে? সম্ভবত হইতে পারে, কারণ নাহলে আমরা পাবলিক ধরতে পারে, তারা নিজের চোখের সামনে ধরতে পারে না, এটা তো কোনো মতে আমরা মানতে পারি না। আজকে আনুমানিক কত কেজি হইব গাঁজা আপনারা? আনুমানিক 30 থেকে 40 কেজি হইতে পারে।